কেয়ার এন্ড কিওর উইথ সমীর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। গাছের শিকড় থেকে প্রাপ্ত এক ধরনের মশলা জাতীয় উপাদান হচ্ছে হলুদ। পৃথিবীর বিভিন্ন দেশে, মূলত ভারত ও বাংলাদেশে, রন্ধন প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য উপাদান হলো হলুদ। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রেও এর ব্যবহার লক্ষ্য করা যায়। এটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, ফাইবার, কপার, পটাশিয়াম প্রভৃতি উপাদান। হলুদ মূলত রান্নার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং ত্বক পরিচর্যায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে হলুদ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করে হলুদ। হলুদকে ভারতীয় জাফরান বা গোল্ডেন মশলা হিসেবেও বর্ণনা করা হয়। এটি এমন একটি উপাদান যা আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। বহু যুগ ধরেই আয়ুর্বেদ শাস্ত্রে এটি ব্যবহার করা হয়ে আসছে। দীর্ঘদিন ধরে হলুদ গ্রহণের মাধ্যমে এর উপকারী প্রভাবগুলো অর্জন করা সম্ভব হয়। বন্ধুরা, জেনে নিন আপনার স্বাস্থ্য রক্ষায় হলুদ উপকারী কেন। হলুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগটি হল কার্কিউমিন। কার্কিউমিন যে কোনো প্রদাহের বিরুদ্ধে লড়াই করে আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো ক্যান্সার, ডায়াবেটিক্স, লিভারের সমস্যার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান করে থাকে। যেমন হৃদরোগের সমস্যা দূর হয়, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, আর্থ্রাইটিসের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এইডস, ডায়াবেটিক্স প্রভৃতি রোগে চিকিৎসা করে, আলজেইমার রোগে চিকিৎসা করে, হতাশা বা উদ্বেগের প্রতিকার করতে পারে, হজম ব্যবস্থা উন্নতি করে, সর্দি কাশি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওজন হ্রাস করতে সহায়তা করে, লিভারের সমস্যার সমাধান করতে এবং প্রাক মাসিক কিংবা মাসিকের ব্যথার সমস্যাগুলো দূর করে থাকে, মূত্রনালীর সংক্রমণ কমাতে সহায়তা করে। এ ধরনের বহু সমস্যার সমাধান ঘটাতে পারে হলুদ। হেলদি জীবনযাপন করুন, সুস্থ থাকুন, মন খুলে হাসুন, সুখী জীবন গড়ুন। ধন্যবাদ।